গরমকাল চলে এসেছে এবং এই গরমে আমাদের স্কিন কেয়ারের একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ কসমেটিক হলো সানস্ক্রিন। সূর্যের প্রখর উত্তাপ থেকে আমাদের স্কিনকে রক্ষা করতে সানস্ক্রিনের অবদান অনেক। এটা আমাদের স্কিনকে ট্যানিংয়ের হাত থেকে তো রক্ষা করেই, তার সাথে UVA এবং UVB ক্ষতিকর সূর্যালোক থেকেও আমাদের স্কিনকে রক্ষা করে, যার ফলে সূর্যের অতিবেগুনী রশ্মির প্রকোপ থেকে বাঁচা যায় এবং এমনকি সূর্যালোক থেকে যে ক্যান্সারের ভয় সেটাও থাকে না। তো প্রতিদিন সানস্ক্রিন স্কিনে অ্যাপ্লাই করাটা কিন্তু আবশ্যিক। কিন্তু আমাদের বাজারে যে সকল সানস্ক্রিন কিনতে পাওয়া যায় তার 90% ক্ষতিকর কেমিক্যালে ভর্তি, যেগুলো আমাদের স্কিন এবং শরীরের অন্যান্য অঙ্গগুলোকে অনেকটাই ক্ষতি করতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ বেস্ট সানস্ক্রিনও কিন্তু আছে যেগুলো কোনো রকম ক্ষতি করবে না আমাদের। তো আজ আমি এগুলো সম্পর্কেই বলবো এবং বলবো বেস্ট সানস্ক্রিন কোনটা ঠিক তোমাদের জন্য। চ্যানেলে কি প্রথমবার? ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেলটাই ক্লিক করতে যেন ভুলে যেও না, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যায় ঠিক তোমার কাছে। আমি আমার আগের ফেসওয়াশের ভিডিও এবং বাকি ভিডিওগুলোতে যে যে মারাত্মক ক্ষতিকর কেমিক্যালসের কথাগুলো বলেছিলাম সেগুলোই কিন্তু ঠিক সানস্ক্রিনেও খুঁজে পাওয়া গেছে, যেমন প্যারাবেন, BHT, মিনারেল অয়েল, পারফিউম, কালার্স এবং অনেক অনেক অন্যান্য কেমিক্যালস। এটা দেখে আমি অবাক হলাম যে আমরা যে ব্র্যান্ডগুলোকে সবথেকে বেশি চিনি এবং বিশ্বাস করি সেগুলোই আমাদের ডেলি বেসিসে ব্যবহার করা প্রোডাক্টগুলোতে বেশি পরিমাণ কেমিক্যালস মিশিয়েছে। তার মানেটা ঠিক এরকম যে হয়তো সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে আমাদের বাজারের এই চলতি সানস্ক্রিনগুলো রক্ষা করছে, কিন্তু তার সাথে আমাদের স্কিনের গুরুতর ক্ষতিও করে চলেছে। শুধু স্কিন নয়, এগুলোতে এমন কিছু কেমিক্যালস আছে যা আমাদের শরীরের অন্য অঙ্গগুলোকেও ক্ষতি করে। যেমন অনেক পপুলার একটা ব্র্যান্ড লোটাস, এই লোটাসের সানস্ক্রিনে আছে অনেক ক্ষতিকর কেমিক্যালস, এমনকি প্যারাবেন্স এবং লাইট লিকুইড প্যারাফিন, এছাড়াও আছে পারফিউম এবং অন্যান্য কেমিক্যালস। ল্যাকমি সান এক্সপার্ট, এটাই আছে পারফিউম, প্যারাবেন্স এবং অন্যান্য কেমিক্যালস। ভ্যাসলিনেও আছে প্যারাবেন্স, পারফিউমস এবং অন্যান্য ক্ষতিকর কেমিক্যালস। এবার অ্যামওয়ে এর অ্যাটিটিউড, যেখানে আছে অনেক অনেক ক্ষতিকর কেমিক্যালস, প্যারাবেন্স, পারফিউম এবং আরও অনেক রকমের বিষাক্ত কেমিক্যালস। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটা যে এই অ্যামওয়ে এর উপরে বেশিরভাগ মানুষেরই অনেক অনেক বিশ্বাস। যাই হোক, রিয়ালিটিটা তোমাদের সামনে। এই সব সানস্ক্রিনগুলোর মধ্যে যে যে কেমিক্যালস আছে সেগুলোর মধ্যে অনেক কেমিক্যালসই স্কিন থেকে শরীরের ভিতরে গিয়ে অনেক ক্ষতি কিন্তু যখন তখন আমাদের করতেই পারে বন্ধুরা। তো এই সানস্ক্রিনগুলোর থেকে অবশ্যই কিন্তু দূরে থাকো, এবং আমি যে যে কেমিক্যালসগুলো দেখালাম এই কেমিক্যালসগুলো যদি তোমাদের ব্যবহার করা সানস্ক্রিনের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই সেটা চেঞ্জ করার পরামর্শ আমি তোমাদের দিলাম। সুতরাং নিজের মূল্যবান টাকা খরচ করে এগুলো কেনা কোনো যুক্তিযুক্ত কাজই নয়, কারণ এগুলোতে আছে 10টার কাছাকাছি কেমিক্যালস, কসমেটিক কালার্স, পারফিউমস এবং প্রিজারভেটিভস। এবারে আসি সেই সমস্ত সানস্ক্রিনে যেগুলোর প্রতি আমাদের ভরসা অনেক এবং যেগুলো আমাদের কাছে অনেকটাই নিরাপদ বলে পরিচিত, যেমন কেয়াসেট। কি চমকে গেলে তো? হ্যাঁ, চমকে যাবারই কথা। এই কেয়াসেটে আছে কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেটা এখানে লেখা আছে, কিন্তু তার বাইরে যে কী কী দেওয়া আছে সেগুলো কিন্তু একদম বলা নেই। যেগুলো লেখা আছে সেগুলো খুব কম পরিমাণে ইউজ করা হয়েছে, কিন্তু বাদবাকি যে কী ইউজ করা হয়েছে তার কোনো ইনফরমেশন এখানে লেখা নেই। তার মানে কমপ্লিট ইনগ্রেডিয়েন্টস আমাদের থেকে লুকোনো হচ্ছে। শুধু সানস্ক্রিনই নয়, কেয়াসেটের আরও অনেক প্রোডাক্টসে আমি দেখেছি এরকম ইনগ্রেডিয়েন্টস লিস্ট হাইড করা হয়েছে। এখানে শুধু বলা হয় কি ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ মূল যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেগুলো জাস্ট এখানে উল্লেখ করা হয়ে থাকে। এটা কেন করা হচ্ছে জানি না, যদি উল্লেখযোগ্য কোনো জিনিস ব্যবহার করেই থাকেন তাহলে সেটা কেন দেখাচ্ছেন না। বন্ধুরা, তোমরা যদি আমাকে কমেন্টে বলো তাহলে আমি কেয়াসেট প্রোডাক্ট নিয়ে আলাদা একটা ভিডিও আনবো তোমাদের জন্য, যেখানে সব কিছু নিয়ে বলার চেষ্টা করবো আমি। এটাও হতে পারে আমি যে কেমিক্যালসগুলোর কথা আগে বললাম সেগুলো এখানেও ব্যবহার করা হয়েছে। যাই হোক, আশা করি আমি বোঝাতে পেরেছি আমার বক্তব্যটা তোমাদেরকে। এবারে আসি পতঞ্জলি সানস্ক্রিনে। এখানে তো কিছু হার্বাল ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, কিন্তু তার সাথে অনেক কেমিক্যালসও আছে, যেখানে আছে কালার্স, ফ্রেগ্রেন্সেস, প্রিজারভেটিভস এবং তার সাথে কিছু হার্বাল ইনগ্রেডিয়েন্টস। এরকম আরও কিছু সানস্ক্রিন আছে যারা নিজেদের হার্বাল বলে, কিন্তু কমপ্লিট লিস্ট, অর্থাৎ কমপ্লিট ইনগ্রেডিয়েন্ট লিস্ট আমাদের থেকে হাইড করে রেখেছে।
তো আমি এগুলো রিকমেন্ড করতে পারলাম না তোমাদের, কারণ এগুলোতে থাকতে পারে ক্ষতিকর কেমিক্যালস, প্রিজারভেটিভস, পারফিউমস এবং অন্যান্য জিনিস। এবারে আসি SPF নিয়ে কিছু কথাতে। SPF হলো সান প্রোটেক্টিং ফ্যাক্টরস। এটা দেখে বলা যেতে পারে যে কতটা UVB রশ্মি থেকে সানস্ক্রিন আমাদের রক্ষা করবে। সহজভাবে বলতে গেলে ধরে নাও তোমাদের স্কিন 10 মিনিটে ট্যান হয়ে যায় সূর্যালোকে। এবার যদি তোমরা SPF 15 সানস্ক্রিন সঠিক পরিমাণে ব্যবহার করো তাহলে মোটামুটি ধরে নাও 150 মিনিট অবধি তোমরা প্রোটেক্টেড থাকবে। এটা একটা হালকা ধারণা মাত্র। SPF যত বেশি হবে তত বেটার UVB রশ্মি থেকে আমাদের স্কিন প্রোটেক্টেড থাকবে। তবে এর একটা লিমিট আছে। SPF 30 থেকে SPF 50 হলো সব থেকে বেস্ট। এর বেশি SPF মানে যে আরও ভালো হবে, UVB রশ্মি থেকে আমাদেরকে আরও বেশি প্রোটেক্ট করবে, তা কিন্তু নয়। সুতরাং SPF 30 থেকে SPF 50 অবধি সানস্ক্রিন কেনাটাই বেস্ট। যাই হোক, যদি তোমরা বলো তাহলে আমি SPF নিয়ে এবং সানস্ক্রিনের যাবতীয় তথ্য নিয়ে আর একটা ভিডিও অবশ্যই দেব। এবারে আসি বেস্ট সানস্ক্রিনের কথায়। সত্যি কি কোনো এমন সানস্ক্রিন আছে যেটা সেই কেমিক্যালগুলো থেকে একদম ফ্রি যেগুলোর কথা আমি বললাম? হ্যাঁ, অবশ্যই আছে। থ্যাংকস টু গ্রিনবেরি অর্গানিক্সের সানস্ক্রিন। এখানে নেই কোনো ক্ষতিকর প্রিজারভেটিভস, নেই মিনারেল অয়েল, নেই প্যারাবেন্স এবং নেই ক্ষতিকর ফ্রেগরেন্সেস। সব এখানে লেখা আছে এবং এটার দামও খুব একটা বেশি নয়। এটা কেনার অনলাইন লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি। এটা খুব ভালো একটা সানস্ক্রিন যেটা তোমরা নির্দ্বিধায় মাখতে পারো। তবে যে কোনো সানস্ক্রিন মাখার 20 মিনিট পরে কিন্তু রোদ্দুরে বেরোতে হবে, এটা মনে রাখা খুব জরুরি। এবারে খাদি ন্যাচারালসও আমাদের বেস্ট কোয়ালিটি সানস্ক্রিন দিচ্ছে, এগুলো কেনার লিঙ্ক ডিসক্রিপশন সেকশনে তোমরা পেয়ে যাবে। এখানেও নেই কোনো ক্ষতিকর কেমিক্যালস, SPF 30, SPF 40, SPF 60 এরকম অনেক অপশনই পাবে তোমরা খাদি সানস্ক্রিনের ক্ষেত্রে। এবারে আসি অ্যারোমা ম্যাজিক সানস্ক্রিনে। এই ব্র্যান্ডগুলো আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। অ্যারোমা ম্যাজিকও আমাদের বেস্ট সানস্ক্রিন দিচ্ছে। এখানে নেই কোনো ক্ষতিকর প্রিজারভেটিভস, নেই ক্ষতিকর আর্টিফিশিয়াল কালার্স, নেই ক্ষতিকর প্যারাবেন্স, কাজেই এটাও কিন্তু নির্দ্বিধায় ব্যবহার করতেই পারি আমরা, কোনো সমস্যা নেই। তো এগুলো ছিল বেস্ট সানস্ক্রিন যা আমরা নির্দ্বিধায় কেমিক্যালের ভয় ছাড়াই ব্যবহার করতে পারবো, কারণ এগুলোতে নেই আর্টিফিশিয়াল কালার্স, নেই প্রিজারভেটিভস, নেই প্যারাবেন্স আর নেই মিনারেল অয়েল। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমাকে জানাও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা, এবং ভিডিওতে যে ইনফরমেশনগুলো তোমাদেরকে আমি দিলাম সেগুলো কি তোমাদের কাজে লেগেছে এবং তোমরা কি নতুন কিছু জানতে পেরেছো? আজ এটুকুই, আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।